জাল এবং জয়ীফ হাদিস, মাউজু এবং দুর্বল হাদিস থেকে আমাদেরকে কেন রক্ষা পেতে হবে, সমাজকে কেন রক্ষা করতে হবে এবং এ বিষয়ে জানার প্রয়োজনীয়তা কেন রয়েছে, এইটা এবার আমরা বুঝার চেষ্টা করি। গত 1400 বছরে মুসলিম উম্মার মধ্যে যত ফেতনা, যত ফাসাদ, যত বাতিল ফেরকার উৎপত্তি, শিয়া বলেন, খারিজি বলেন, মুতাজিলা বলেন, মুরজিয়া বলেন, যত বাতিল ফেরকার উৎপত্তি হয়েছে, যত বেদাতের উৎপত্তি হয়েছে, যত শিরকের উৎপত্তি হয়েছে, সকল বেদাত, সকল শিরক এবং সকল বাতিল ফেরকার একমাত্র ভিত্তি হচ্ছে জাল ও জয়ীফ হাদিস। জাল এবং জয়ীফ হাদিসকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে উৎখাত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে বাতিল ফেরকা এবং বেদাতকে উৎখাত করা যাবে না। যেমন একটা উদাহরণ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তারপরে আর কোনো নবী আসবেন না। কাদিয়ানীরা এই জায়গায় হাদিস তৈরি করে নিয়েছে, লাস্টে একটা অংশ যোগ করে দিয়েছে, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে যদি আল্লাহ চান তাহলে তারপরে নবী আসতে পারে, তবে যদি আল্লাহ চান, এই অংশটা কাদিয়ানীরা তৈরি করেছে এবং তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাব্যস্ত করার চেষ্টা করেছে। ঠিক এই রকম যত বাতিল ফেরকা আছে, সকল বাতিল ফেরকার ভিত্তি হচ্ছে, সকল বেদাতের ভিত্তি হচ্ছে, যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাদেরও ভিত্তি একটা জাল হাদিস। আউয়াল মা খালাকাল্লাহু ফি নূর, রাসূল আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নূর থেকে সৃষ্টি করেছেন। কাশফুল খাফা গ্রন্থের মধ্যে ইমাম আজলুনী এই হাদিসকে জাল বলেছেন। এইভাবে যত ভ্রান্ত আকিদা, যত ভ্রান্ত বিশ্বাস, যত বাতিল ফেরকা, যত বেদাত এবং যত শিরক রয়েছে, সকল কিছুর ভিত্তি হচ্ছে জাল এবং জয়ীফ হাদিস। শুধু তাই নয়, ফিকহি ইখতিলাফ যে আমাদের মধ্যে আছে, হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, যে ফিকহি ইখতিলাফ আছে, এই ফিকহি ইখতিলাফের মধ্যেও জয়ীফ এবং জাল হাদিসের বিরাট প্রভাব রয়েছে। আব্দুল হাই লখনৌবি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আন-নাফিউল কাবীর শারহুল জামিউ সাগীর এই গ্রন্থের মধ্যে বলছেন, ওয়া কাম মিন কিতাবিন মুতামাদিন ইতামাদা আলাইহি আজিল্লাতুল ফুকাহা মামলুউম বিল আহাদীস আদ-দাঈফা, কত এমন বই রয়েছে যেই বইগুলোকে ফকিহরা ব্যাপকভাবে গ্রহণ করেছে, ভিত্তি হিসেবে গ্রহণ করেছে, অথচ ওই ফিকহি বইগুলো জয়ীফ এবং জাল হাদিস দিয়ে পরিপূর্ণ। কে বলছে? আব্দুল হাই লখনৌবি বলতেছেন, লখনৌবি হচ্ছে লখনৌ, ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, সেই লখনৌর মানুষ আব্দুল হাই লখনৌবি একজন বড় হানাফি পণ্ডিত। তিনি তার গ্রন্থ আন-নাফিউল কাবীর, যেটা ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে আল জামিউ সাগীরের, এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, অনেক ছাত্র ভাই থাকতে পারে যাদের বুঝতে ভুল হতে পারে, আল জামিউ সাগীর নামে দুইটা গ্রন্থ রয়েছে, একটা আল জামিউ সাগীর হাদিসের গ্রন্থ যেটা ইমাম সুয়ুতির লেখা, তিনি তিনটা গ্রন্থ লিখেছেন, আল জামিউল কাবীর, আল জামিউ সাগীর, আল জামিউ সাগীর ওয়া জিয়াদাতুহু, তন্মধ্যে জামে সাগীর ওয়া জিয়াদাতুহু আর জামে সাগীরের তাহকিক করেছে আলবানী রাহিমাহুল্লাহ, আর এই গ্রন্থগুলোকে ফিকহি অধ্যায় আকারে সাজিয়েছে কানজুল উম্মাল নামে একটা গ্রন্থ। এটা গেল হাদিসে। আর আব্দুল হাই লখনৌবি যে জামিউ সাগীরের ব্যাখ্যা লিখেছেন, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগরেদ মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির লেখা ফিকহি গ্রন্থ। সেই গ্রন্থের ব্যাখ্যায় আব্দুল হাই লখনৌবি বলতেছে যে কত এমন ফিকহি বই রয়েছে যেই বইগুলো জাল এবং জয়ীফ হাদিস দিয়ে পরিপূর্ণ। সুতরাং তার এই কথা থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে ফিকহি ইখতিলাফের মধ্যেও জাল এবং জয়ীফ হাদিসের প্রভাব রয়েছে। অতএব জাল এবং জয়ীফ হাদিসের ভয়াবহতা সমাজকে, আমাকে এবং আপনাকে বুঝাতে হবেই হবে। সম্মানিত উপস্থিতি, জাল এবং জয়ীফ হাদিসের ভয়াবহতা বুঝাতে গিয়ে প্রথমে একটি হাদিস বলি, সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা আমার নিকট থেকে পৌঁছিয়ে দাও যদিও একটি আয়াত হয়, এবং তোমরা বানি ইসরাইলের কিসসা বর্ণনা করতে পারো, লা হারাজ, কোনো সমস্যা নাই, আমান কাতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতাবাওয়া মাকআদাহু মিনা
জাহান্নাম। আর যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান্নাম, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান্নাম, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান্নাম। সহিহ বুখারীর হাদিস। এই হাদিসকে 70-এরও অধিক সাহাবি বর্ণনা করেছে, এই হাদিস 70-এরও অধিক সাহাবি বর্ণনা করেছে, এই জন্য এই হাদিসকে বলা হয় মুতাওয়াতের পর্যায়ের হাদিস, নিঃসন্দেহে সহিহ হাদিস। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি, আমার নিকট থেকে পৌঁছাও, তাবলিগ করো, কিন্তু তাবলিগের শর্ত হচ্ছে আন্নি, আমার পক্ষ থেকে হতে হবে, তোমাদের নিজের পক্ষ থেকে নয়। বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, তাবলিগ করো, সমস্যা নাই, কিন্তু তাবলিগ আমার পক্ষ থেকে হতে হবে, আমার কথা দিয়ে হতে হবে, তোমাদের নিজেদের বানানো সুন্নাত, বানানো কথা এবং কর্ম দিয়ে তাবলিগ চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা আমার নামে মিথ্যা হাদিস বানায় তাদের থাকার জায়গা জাহান্নাম। বহু মুহাদ্দিস এমন আছে, আবু মুহাম্মদ আল জুয়াইনি যিনি ফতোয়া দিয়েছেন, কেউ যদি রাসূলের নামে মিথ্যা হাদিস বানায় তাহলে সে কাফের। যদিও জমহুর মুহাদ্দিসের মতে কেউ যদি হালাল না মনে করে, হারাম মনে করে যে রাসূলের নামে হাদিস বানানো হারাম, এটা মনে করার পর মিথ্যা হাদিস বানায় তাহলে সে কাফের হবে না, কিন্তু কেউ যদি হালাল মনে করে হাদিস বানায় রাসূলের নামে তাহলে সে কাফের হবে, এতে জমহুর মুহাদ্দিসিনে কেরামের ইত্তেফাক রয়েছে। এবং একদল মানুষ রাসূলের নামে মিথ্যা হাদিস বানানোকে হালাল মনে করে, তারা মনে করে যে আমি তো সৎ আমলের জন্য হাদিস বানাচ্ছি, আমি তো নামাজের জন্য হাদিস বানাচ্ছি, আমি তো কোরআন পড়ানোর জন্য হাদিস বানাচ্ছি। নূহ ইবনু আবি মারিয়াম নামে একজন ব্যক্তি ছিল যে কোরআনের ফজিলতে হাদিস মিথ্যা তৈরি করত। ওই হাদিসের খোঁজে যখন মুহাদ্দিস বের হলেন যে হাদিস কে তোমাকে বর্ণনা করেছে, তুমুক, তাকে গিয়ে বললেন তোমাকে কে বর্ণনা করেছে, উমুক, তোমাকে কে বর্ণনা করেছে, উমুক। এইভাবে পৌঁছতে পৌঁছতে নূহ ইবনু আবি মারিয়ামের নিকটে পৌঁছলেন মুহাদ্দিস, বললেন তুমি এই হাদিস কোথায় শুনেছো? সে বলছে আমি নিজেই বানিয়েছি। কেন তুমি নিজেই বানিয়েছো? বলছে মানুষজন আর কোরআন তেলাওয়াত করে না, যেন মানুষজন কোরআন তেলাওয়াত করে, তাই কোরআনের ফজিলতে হাদিস বানিয়েছি, এই সূরা পড়লে এত নেকি, এই সূরা পড়লে এত নেকি, এই সূরা পড়লে এত নেকি। ব্যর্থহীন স্বীকৃতি যে হাদিস সে স্বেচ্ছায় বানিয়েছে, হালাল মনে করে বানিয়েছে। তো মুহাদ্দিসগণ বলছেন কেউ যদি হালাল মনে করে হাদিস বানায় তাহলে সে কাফের হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকেও বাংলাদেশের যুগে এমনও বক্তা রয়েছে, 80-90% বক্তা স্টেজে বসে হাদিস তৈরি করে বানায়। আমি নাম নিতে চাই না, আগে থেকে তো বানানো থাকি, স্টেজে বসেও হাদিস উপস্থিত তৈরি করে বানিয়ে মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়, কিয়ামতের মাঠে তাদের কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদাসা আন্নি হাদিসান ইরা আন্নাহু কাযিবুন, যে ব্যক্তি আমার নিকট থেকে কোনো হাদিস বর্ণনা করে এবং তার অন্তরে সন্দেহ আছে, হাদিস বর্ণনা করতেছে অন্তরে সন্দেহ আছে, এ হাদিস সহিহ না যাইফ, হাদিস বর্ণনা করতেছে অন্তরে সন্দেহ আছে, এ হাদিস যাইফ না সহিহ, হাদিস বর্ণনা করতেছে কিন্তু অন্তরে সন্দেহ আছে, এ হাদিস সহিহ না যাইফ, ফাহুয়া আহাদুল কাযিবিন আও আহাদুল কাযিবাইন, তাহলে সে মিথ্যুকদের একজন, মিথ্যুকদের একজন, মিথ্যুকদের একজন। সন্দেহ নিয়ে হাদিস বর্ণনা করা যাবে না, নিশ্চিত হতে হবে বর্ণনা করার আগে যে হাদিস সহিহ, তারপরে হাদিস বর্ণনা করতে হবে। কেউ যদি সন্দেহ নিয়ে হাদিস বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মিথ্যুকদের একজন। খুলে দেখুন ইমাম মুসলিমের মুকদ্দমা, এই জাতীয় যত কথা আমাদের আলোচনায় আসবে তার অধিকাংশই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ভূমিকায় সানাদ সহ উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে প্রত্যেক যা কিছু শুনে তাই বর্ণনা করে, যা কিছু শুনে তাই বর্ণনা করে, যাচাই বাচাই ছাড়াই, যাচাই বাচাই ছাড়াই যা শুনে তাই বর্ণনা করে, এতটুকুই তার মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। এ হাদিস যদি আমাদের যুগে আমরা বাস্তবে প্রয়োগ করতে চাই তাহলে বলতে হবে প্রত্যেক যে ব্যক্তি ফেসবুকে কোনো পোস্ট দেখার পর যাচাই বাচাই ছাড়াই শেয়ার করে তার এই শেয়ার করাটাই মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক যে ব্যক্তি ফেসবুক হোয়াটসঅ্যাপে কোনো পোস্ট দেখার পর যাচাই বাছাই করা ছাড়াই কপি করে পোস্ট দেয় তার জন্য মিথ্যুক হওয়ার জন্য তার এই পোস্ট করাটাই যথেষ্ট। ফেসবুকেও কিছু জাল হাদিস আছে,
অনলাইনেও কিছু জাল হাদিস আছে যেগুলোর হাদিসের গ্রন্থ তো কোনো অস্তিত্ব ছিল না, আর আজ থেকে 10 বছর আগে ওই হাদিসগুলোর অস্তিত্ব ছিল না। যেমন চাঁদ উঠেছে এই খবর যদি আপনি এতজনকে পৌঁছাতে পারেন সবার আগে, তাহলে আপনার জন্য জান্নাত, এটা ফেসবুকেও জাল হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যদি 100 জনের নিকটে শেয়ার করেন তাহলে যা চাইবেন তাই পাইবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নাউযুবিল্লাহ, ফেসবুকেও জাল হাদিস। এরকম বহু জাল হাদিস আছে যা অনলাইনে ঘুরে বেড়ায়, যার অস্তিত্ব 10 বছর আগেও কোনো দিন ছিল না, এই যুগের মানুষ বানিয়েছে, এই যুগের মানুষ তৈরি করেছে। কিয়ামতের মাঠে তাদের কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।